গোপালগঞ্জ এবং সিরাজগঞ্জে সরকারি দুটি হাসপাতালে কোনো মালামাল না দিয়েই 43 কোটি 67 লাখ টাকা পকেটে ঢুকিয়েছেন একটি চক্র। এজি অফিসের নিজস্ব তদন্তের সূত্র ধরে এই ঘটনায় দুই ঠিকাদার সহ তিনজনের নামে আলাদা দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির সচিব বলছে, প্রাথমিক প্রমাণ সাপেক্ষে তিনজনের নামে মামলা হলেও দুদকের নিজস্ব তদন্তে আরও অনেকের সংশ্লিষ্টতা বেরিয়ে আসতে পারে। কম দামে সরকারি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কিনে বাজার মূল্যের চেয়ে বেশি দাম দেখান অনেক ঠিকাদার, এমন চিত্র হরহামেশাই দেখা যায়। গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল এবং নার্সিং কলেজে কোনো মালামাল নেওয়া হয়নি, কিন্তু তিনটি ভুয়া বিল বানানো হয়। বিশ্বাসযোগ্য হয় এমন কায়দায় এসব বিল বানিয়ে এজি অফিসের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসারের কার্যালয় থেকে 21 কোটি 83 লাখ টাকার বিল আদায় করেছেন ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এম জাহান ট্রেডার্স এবং গ্রিন ট্রেডার্স। শুধু তাই নয়, একই কায়দায় সিরাজগঞ্জের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও কোনো যন্ত্রপাতি কিংবা মালামাল না দিয়ে 21 কোটি 84 লাখ টাকা সরকারি অর্থ হাতিয়েছেন। এ ঘটনা বেরিয়ে আসে এজি অফিসের তদন্তে। সরকারি হিসাব ভবনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অ্যাকাউন্টস অফিসার আব্দুল হাই এ ঘটনায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করতে যান। রমনা মডেল থানা দুদকের শিডিউলভুক্ত অপরাধ হওয়ায় মামলা না নিয়ে দুদককে তদন্তের জন্য পাঠান। এরপর দুদক এজি অফিসের প্রতিবেদনের আলোকে এম জাহান ট্রেডার্সের মালিক মহসিন আলী, গ্রিন ট্রেডার্সের মালিক মাহফুজ হুদা সৈকত এবং তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আনিসুর রহমানের নামে মামলা করেন সংস্থার উপপরিচালক আক্তার হামিদ ভূঁইয়া। যে অর্থটি তারা তুলেছেন সেই অভিযোগটি বিষয়টি আজ করতে পেরে হিসাবরক্ষণ অফিস থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, থানা থেকে দুর্নীতি কমিশনে প্রেরণ করা হয়েছে। এখন অভিযোগটি গুরুতর এবং আমাদের দুর্নীতি কমিশনের তফসিলভুক্ত বিধায় কমিশনের সম্মতিক্রমে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলাটি দায়ের করার পরে তদন্তকালীন সময়ে বিস্তারিত জানা যাবে এই প্রক্রিয়ার সাথে কে কে সম্পৃক্ত ছিলেন, এবং যদি মানে যেই থাকুক এখান থেকে কোনো পার পাওয়ার সুযোগ নেই। তদন্তে আরও নাম বেরিয়ে আসতে পারে মনে করছে দুদক। আসামি মোহাম্মদ আনিসুর রহমান প্রধান সহকারী, ক্যাশ সরকার, মোহাম্মদ মহসিন আলী প্রোপাইটার এম জাহান ট্রেডার্স, মোহাম্মদ মাহফুজ হুদা সৈকত স্বত্বাধিকারী গ্রিন ট্রেডার্স, তাদের নামে দুর্নীতি দমন 1947 সনের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারা এবং দণ্ডবিধির 406, 409, 420, 467, 471 এবং 109 ধারায় কালকে মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পরে এখন বিস্তারিত তদন্ত কার্যক্রম সম্পন্ন হবে। তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে এই কাজের সাথে কারা জড়িত রয়েছে এবং কীভাবে কাজটি হয়েছে বিস্তারিত তথ্যপত্র পাওয়া যাবে। স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়ে দুদক তৎপর জানালেন সচিব। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কোনো রকম অনিয়ম দুর্নীতি কখনোই কাম্য নয়। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।